স্বর্ণদীপা সম্প্রীতি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো এই ব্লগটি হয়েছে অনেক দিনকার, তবে দেওয়া হয়নি। এটা হয়েছে আমি যখন বাড়ি গেছিলাম, তখন আমার মামার বাড়িও গেছিলাম। তো মামার বাড়ির গ্রামের, এটা হচ্ছে বৈদ্যনাথপুর বীরভূম ডিস্ট্রিক্টে। তো বীরভূম ডিস্ট্রিক্টের এটা শেষ গ্রামও বলতে পারেন আপনারা। তবে এই গ্রামটাতে একটা বিশেষ জায়গা যেটা বললাম, এটা আমরা বলে থাকি ছোট থেকে পাণ্ডবতলা, তবে এর নাম হচ্ছে পঞ্চ পাণ্ডবতলা। এখানে মহাভারতে আপনারা শুনেইছেন যে পঞ্চ পাণ্ডব, তো সেই পঞ্চ পাণ্ডবই নাকি এক রাত কাটিয়েছিলেন এখানে। তো সেখানে পাঁচটা ত্রিশূলও রেখে গেছিলেন, তবে এখন তিনটে ত্রিশূল আছে, দুটো ত্রিশূল চুরি হয়ে গেছে। আর এখানে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে এক সাধুও ছিলেন, তিনিও অনেক বছর এখানে ছিলেন। তো তারপরে তিনি আর চলে যান, আর কেউ খুঁজেও পাননি ওনাকে। আর তারপরে আমার মামার বাড়ি এক লাড্ডু সিং বলে নাম ছিল, লাড্ডু আমরা নানা বলতাম। তো তিনি অনেক বছর এই পাণ্ডবতলায় ছিলেন, তারপর এখন আর নেই, মারা গেছে। প্রচুর গাছ আছে, আর একটা গাছের সঙ্গে আরেকটা গাছের ডাল জয়েন্ট আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানটা অনেক ঠান্ডা একটা নিরীহ জায়গা, মানে এখানে আসলে একটা শান্ত পরিবেশ, আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এখানে আশ্বিন মাস আর চৈত্র মাসে যখন আমাদের নবরাত্রি পুজো হয় নয় দিন, তখন এখানে ভীষণ বড় করে পুজো হয় আর খিচুড়ি হয়। আশেপাশে গ্রাম থেকে, অনেক গ্রাম থেকে লোকজন আসে এখানে খিচুড়ি খেতে, তখন বিশাল ভিড় হয়। তবে আমি ছোটবেলায় গেছিলাম, তবে পরের দিকে আর যাওয়া হয়নি, কারণ মামা বাড়ির তো ছোটো থেকে যাওয়া। লেখাও আছে যে পাণ্ডবরা যখন ঘুরতে গেছিলেন ওদিকে, তখন এক রাত এই পাণ্ডবতলায় কাটিয়েছিলেন। তো সেই পাণ্ডবতলায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন গাছের ডাল, এই গাছটার সঙ্গে ওই যে গাছটা চলে গেছে ওখানের সঙ্গে ডাল জয়েন্ট হয়ে গেছে, এরকম অনেক গাছ আছে। আর এটা আশ্বিন মাসে নবরাত্রি নয় দিনই পুজো হয়, আর নয় দিনই লোকজন আসে, খিচুড়ি হয়, ভিড় হয়, যজ্ঞ হয়। ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হয় যজ্ঞ। আর দেখুন সবুজ কি সুন্দর লাগছে গাছগুলো, তাই ওপরে ভিডিওটাও করে নিলাম একটু। আর শুধু গাছ, গাছে ভর্তি এই জায়গা। তো সব ফলের গাছ আছে এখানে, আর আবারও আপনাদেরকে দেখাচ্ছি একটা গাছের সঙ্গে আরেকটা গাছ কিভাবে ডাল জয়েন্ট আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে অনেক অনেক ডাল আছে, এমন যে একটা গাছের সঙ্গে আরেকটা গাছের জয়েন্ট, মানে খুঁজেই পাবেন না যে কোন গাছের ডাল কোন গাছের। এই যে যজ্ঞর জায়গাটা দেখাচ্ছি, এখানে হয় যজ্ঞ, আর ওইদিকে আছে শিব ঠাকুর, দেখতেই পাচ্ছেন। আর এই যে আরেকটা ডাল দেখাচ্ছি আপনাদেরকে, এই গাছের ডালটা দেখুন এইদিকের গাছের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ভালোই। তো এটাও ঠিক একই ডাল, মানে একটা ডাল এটার সঙ্গে ওটা জয়েন্ট, এরকম অনেক অনেক ডাল আছে। আর এই সব গাছ বহু পুরনো গাছ, মানে বহু বছরের পুরনো গাছ, এভাবেই আছে। তবে এত ঝড় বৃষ্টি হয় কোনো গাছ কিছু হয় না, মানে অনেক গাছ যেমন বেশি ঝড় হলে পড়ে যায় বা ভেঙে যায়, এই গাছ কোনোদিনই ভাঙেও নেই, বেশি পড়েও নেই, এভাবেই থাকে এখানে গাছ। তো দেখতেই পাচ্ছেন এখানে লাড্ডু নানার মূর্তি বানিয়ে রাখা হয়েছে, যিনি এত বছর ধরে এই মন্দিরটাকে মানে সুন্দর করে রেখেছিলেন আর পুজো করতেন প্রত্যেকটা দিন। আর এখন আমি বাইরে বেরিয়ে এসেছি, তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কি সুন্দর লাগছে, পরিবেশটা দেখুন ভীষণই সুন্দর। আর গ্রামের পরিবেশ তো আরও ভালো লাগে, আর যেহেতু গ্রামের মানুষ তো গ্রামকে তো ভালোবাসি, আর আপনারা যারা গ্রামে থাকেন তারাও গ্রামকে ভালোবাসেন। আর এখন বেরিয়ে যাচ্ছি, আরেকটা জায়গা শেয়ার করব, সেটা হচ্ছে একটা আমের বাগান। এই মামা বাড়িতে আমের বাগান ছিল একটা, বহু পুরনো আমের বাগান, তো সেখানে অনেক গাছ আছে এখনও। আর তার পাশেও একটা বাগান করেছে, ছোট ছোট গাছ লাগিয়েছে, তো সেগুলোও বড় হয়েছে, তো সেটাও শেয়ার করব। তো এই যে জায়গাটা সেই আমের বাগান, তো এটা হয়েছে পরে লাগিয়েছে, দু তিন বছর হবে। এখানেও প্রচুর আমের গাছ আছে,
তো এই আম বাগানে মানে পুরনো আম বাগানটায় মাদের কাছে গল্প শুনেছি, মারা আম কুড়াতে আসতো আর মায়ের বন্ধুরা সবাই মিলে আসতো, মামারা আসতো। তবে এই নতুনটা নাই, পুরোনোটা, ওটা ঠিক ওইটার পাশে, এটা রাস্তার এই দিকে আর এটা ঠিক রাস্তার এই পারে। এই যে পুরোনো গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাও বহু বছরের পুরোনো গাছ, সব আম গাছ। তো এখানে মারা আসতো আম কুড়াতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই মামার বাড়িতে আরেকটা বিশেষ কাহিনী আছে, সেটা হচ্ছে আমার যেখানে মামার বাড়ি সেখানে আর দুই দিদিরও শ্বশুর বাড়ি, মানে আমার বড়দিরও ওখানে বিয়ে হয়েছে, মেজদিরও ওখানে বিয়ে হয়েছে। তো মামার বাড়ি যখন আসতাম ভীষণ মজা লাগতো, আর এখনও এসেছি, এখনও ভীষণ ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।